আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে এমন মুরগি এখন খাওয়া খাওয়াতে ব্যস্ত। এটা হয়েছে মুরগি, এটা হয়েছে মুরগি, এটাও মুরগি। আমরা ডিম দিতে হবে, ভেতরে গেছে ওখানে। বাকি মুরগিগুলো রোদে ঘুরছে, একটা খাচ্ছে। এটা সবচেয়ে বড় বড় দেখতে পাচ্ছেন আপনারা, মাশাল্লাহ বলে। আরেকটা মুরগি ঘুরছে, সবচেয়ে সবগুলা বর এখন দখল করে রাখছে। এখন আরো দুইটাকে ছাড়তেছে। এই সাদাটা আমার ভাইয়া কবুতরে ডিম দিয়ে ফুটিয়েছিল, মানে কবুতর দিয়ে ফুটিয়েছিল। আর এই লালটা আমি কিনে আনছিলাম। এই মুরগিটা হচ্ছে কবুতরের দ্বারা ফুটেছে, পেরে অনেক খুশি হই। এবং এই মোরগের চোখ এই মুরগিতে পড়ছে, কিন্তু এটা ওর বউ, ওর একমাত্র বউ। আমি এখন চেটে গেছি, এখন বেড়েছে, পৌঁছেতেছে, মারামারি করতে বেড়েছে। দেখতে পাচ্ছেন এই ছিপিটাকে বেড়েছে, এ মোরগটা শাসন করতে এসে পড়েছে। এবারে মারামারি করা যাবে না, এটা আমার এরিয়া। কিন্তু না, এই হালা অনেক হারামি, সব মোরগ মুরগিরে মারা শুরু করেছে বেড়ে। বুঝতে হবে এটা আমি আয় এনে খেতে আমার মতো হারামি বেড়েছে, কি শুধু মারামারি করতেছে। ওই মুরগি ওইটা কি ডিম দেয়? বারবার এ ভাই কি করতেছেন আপনি? আপনার ফেমাস বানাচ্ছি আমি ভিডিও করে, ইন্টারভিউ দেবেন ভাই? আল্লাহ, ওই ইন্টারভিউ দিতে এসে পড়ছে। এই মোরগটা বহুত হারাম, আমরা যা দেখতেছি সবার ঘরে টান্নক শুরু করে দিয়েছে। ওরা খাওয়াতে ব্যস্ত সবচেয়ে ভালো মুরগি আর মোরগ। এই মুরগিটাও এখন বেরোয় অনেক খুশি। আমার লাল মুরগি কোনটা? আমি তো মুরগ আনছি, মুরগ। ওই যে ওই যে ওই যে তার বাড়ি জানি পাইছে, অনেক বড় গেছে। আর এ মোরগটা যে কি করছে আমি নিজেও জানে না। কি ভাই, আর ওরা খাওয়াতে ব্যস্ত, আর ওরা গুরু গুরু করছে। ওর দুইটা চেপে বসে আছে, আর এই দুইটা মুরগি ঘরে বসে আছে। এই মুরগিটা জানি কি খাচ্ছে, কবুতর দ্বারা ফুটিত মুরগি।